প্রচণ্ড গরমের মধ্যেই শনিবার থেকে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা। বারাসাতের প্রতিটি স্কুলের সামনে এদিন তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে জলছত্রের আয়োজন করা হয়। বারাসাত টাউন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি লিঙ্কন মল্লিক জানান, এই গরমের মধ্যে ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের জন্যই তাদের এই নবপল্লী যোগেন্দ্রনাথ স্কুলের সামনে জলছত্রের আয়োজন। পরীক্ষার দিনগুলি এই ব্যবস্থা থাকবে বলেও জানান তিনি। আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে এবং বারাসাতের যতগুলো স্কুলে উচ্চ মাধ্যমিকের সিট পড়েছে সেখানে সেখানে আমরা গার্জিয়ানদের জন্য জলের ব্যবস্থা করছি এবং তাদের যে কোনো রকম সমস্যার জন্য আমরা প্রস্তুত। যাদের যে কোনো রকম সমস্যা যদি আমাদেরকে বলে আমরা সেটা সমাধান করার চেষ্টা করব। আপনার নাম? আমার নাম লিঙ্কন মল্লিক এবং আমাদের শুধুমাত্র এই স্কুলগুলোর সামনেই ক্যাম্পগুলোই শুধু না এবং বিভিন্ন যে গুরুত্বপূর্ণ মোড়গুলো রয়েছে বারাসাতের, যেখানে ধরুন বিভিন্ন সময় যানজট হয়, সেই সমস্ত জায়গাতেও আমাদের ভলেন্টিয়াররা রয়েছে যাতে কোনো পরীক্ষার্থী কোনোরকম সমস্যা যাতে না পড়ে।